হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্লগ শেয়ার করবো, কে ডিপেন্ডেন্ট বিষয় লইয়া ডিসকাস করবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস লইয়া। আপনারা কিলা অ্যাপ্লাই করতা অ্যান্ড ফি কিতা কিতা মানে রিকোয়ারমেন্ট আছে ওগুলো আজকে ডিসকাস করবো। সো ফার্স্ট টু লাস্ট দেখবো, আশা করি ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হইব। ইউকের মাঝে ডিপেন্ডেন্ট বিষয় হইলে মানে খুবই ইজি বিষয়, যারা মানে স্টুডেন্ট আইবা তারা তারার পার্টনার মানে সাথে অ্যাপ্লাই করার মানে সুযোগ থাকে, ওটাটা কই ডিপেন্ডেন্ট। এইটা হইলে কি আপনার দুইটা ক্যাটাগরি পড়ে, স্কিল ওয়ার্কার বিষয় যারা আইবা তারা তারার পার্টনার রে আনতে পারবে, এন্ড স্টুডেন্ট বিষয় আইলে তারাও তারার পার্টনার রে আনতে পারবে। একটা স্টুডেন্ট বিষয় যারা এটা টিয়ার ফোরও ফলে আর কি আপনার ইউকের মাঝে। সো যারা স্টুডেন্ট আইবা তারা তারার পার্টনারেও আপনার অ্যাপ্লাই করতে পারবা। সো এটা একটা ভেরি ইজি ওয়ে টু পার্টনার রে আর কি ইউকেত আনতে পারবা, মানে কম টাকা অ্যান্ড লেস রিকোয়ারমেন্ট। ফার্স্ট পয়েন্ট হইল কি আপনার এলিজিবিলিটি, আপনার যে মেইন অ্যাপ্লিকেন্ট আর কি তাই অ্যাপ্লাই করতে পারবা। আপনার তান যে পার্টনার তা তান যদি ওয়াইফ বা হাজব্যান্ড থাকে তাই অ্যাপ্লাই করতে পারবা, সাথে তান চিলড্রেন যদি থাকে 18 ইয়ার্সর নিশ্চয়ই তুইব, 18 আন্ডার 18 ইয়ার্সর নিচে থাকলে আপনার চিলড্রেন যারা তারা লাগে অ্যাপ্লাই করতে পারবা। বিচার বিয়াদ হইল গিয়ে আপনি যে স্টুডেন্ট থাকবা তার যে ডিউরেশন থাকবো সেম ডিউরেশন তারা লাগিয়েও থাকবো আপনার ওয়াইফ বা হাজব্যান্ড বা চিলড্রেন লাগিয়ে আর কি। সো মেয়াদ আপনার স্টুডেন্ট বিচার যে মেয়াদ থাকবো আপনার স্পাউস বা আপনার চিলড্রেন অ্যাপ্লাই করবা তারারও সেম আপনার মেয়াদ থাকবো আর কি। দেন সেকেন্ড আপনার পয়েন্ট হইল গিয়া দে রিকোয়ারমেন্টস আর কি আপনার স্টাডি। সো যে আপনার ডিপেন্ডেন্ট থাকবা তার কোনো IELTS লাগতো না আর কি। সো এটা একটা বড় বেনিফিটস টিল নাও আর কি। সো আপকামিং ডেজ মেবি চেঞ্জেস আইতে পারে, আপনারা যারা দেখছেন আপনার ঋষি সুনাক তাই নতুন প্রাইম মিনিস্টার ইউকে জয়েন করছেন, আপকামিং ডেইজ চেঞ্জেস আইতে পারো, টিল নাও আর কি এখনো লাগেন না। আপনার যে ডিপেন্ডেন্ট আছে তার কোনো IELTS লাগতো না, উইদাউট IELTS তাই অ্যাপ্লাই করতে পারবো আর কি। সো এটা একটা বিগ অপরচুনিটি আর কি যারা ডিপেন্ডেন্ট বিষয়ে আইবা। আর একটা বিষয় হইল কি আপনারা চাইলে টুগেদার অ্যাপ্লাই করতে পারবা, যে মেইন অ্যাপ্লিকেন্ট থাকবা স্টুডেন্ট তাই যদি বা স্কিল ওয়ার্কার তাই যদি উদ্দেশ্য আইন দেন পরেও তাই অ্যাপ্লাই করতে পারবা। সো আপনারা চাইলে একসাথে অ্যাপ্লাই করতে পারবা, অ্যান্ড নাইলে আপনি সেপারেটলি অ্যাপ্লাই করতে পারবা আর কি বিশাল। অ্যান্ড দেন ওইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার ফাইন্যান্সিয়াল কিতা কিতা রিকোয়ারমেন্ট লাগবো আপনার ডিপেন্ডেন্ট বিশাল লাগে। ডিপেন্ডেন্ট এজ এ স্পাউজ লাগে আপনার লাগবো, ফার্স্ট আপনার পার্টনার লাগে লাগবো ওইগুলো 285 পাউন্ডস, অ্যান্ড আপনি যদি চিলড্রেন লাগিয়ে করেন ফার্স্ট চিলড্রেন লাগে লাগবো 350 পাউন্ড, যদি আপনার এডিশনাল কোনো চিলড্রেন থাকে তার লাগে লাগবে আরও এক্সট্রা 200 পাউন্ড করি আর কি। আপনার যদি 3 জন 4 জন যদি থাকে দেন পরবর্তীতে অ্যাড হইব আর কি 200 এডিশনাল করি আর। আপনার আর দেওয়া লাগবো IHS ফ্রি, আই থিঙ্ক একটা 624 পার ইয়ার দেওয়া লাগে আর কি IHS ফ্রি যেটা আর কি। আর একটা মাথাতে রাখবা আপনার টিবি টেস্টও দেওয়া লাগবো, সো একটারও বাজেটটা মাথাতে রাখবা আর কি। আই থিঙ্ক 7000 বা 8000 টাকাওয়ালা নিব আর কি বাংলাদেশি টাকায়। অ্যান্ড আপনার যদি আপনি সেপারেটলি অ্যাপ্লাই করেন দেন 1270 পাউন্ড আর কি আপনার অ্যাকাউন্টও 1 মান্থ লাগে রাখা লাগবো, যদি আপনি আপনি মানে সাপোর্ট করতে আর কি আপনার ফ্যামিলির যে আপনার এনাফ ফান্ড আছে। সো 1270 পাউন্ড আপনার অ্যাটলিস্ট 1 মান্থর আগে আর কি রাখতে হইব আর কি। এখন হইলো কি আপনি যদি এজ এ স্টুডেন্ট আইন মানে আপনি আইলে তো 20 আওয়ার্স আপনার ওয়ার্কের পারমিশন থাকে, সো মান্থলি আপনি যদি 700 থেকে 800 পাউন্ড আপনি ইনকাম করতে পারবা 20 আওয়ার্স পার উইক আপনার পারমিশন থাকবো। অ্যান্ড আপনি যদি ডিপেন্ডেন্ট লইয়া আইন দেন একটা প্লাস পয়েন্ট থাকে, বিকজ আপনার যে ডিপেন্ডেন্ট থাকবা তাই ফুল টাইমও ওয়ার্ক করার পারমিশন পাইবা। বাট ওই লইয়া প্রফেশনাল জব বাদ দিয়ে আর কি তাই যে কোনো ধরনের জব করতে পারবা, প্রফেশনাল এজ এ ডক্টর অ্যাজ এ স্পোর্টস পার্সন কোচেস আর কি ওগুলো বাদ দিয়ে যে কোনো জব তাইন করতে পারবা, কোনো রেস্ট্রিকশন নাই, নো রেস্ট্রিকশন ডিপেন্ডেন্ট লাগে আর কি। সো ফুল টাইম ওয়ার্ক করতে পারবা, অ্যান্ড যে স্টুডেন্ট তান্ডে আপনার ফুল সাপোর্ট করতে পারবা, এরাম পার মান্থ তাইন ফুল টাইম যদি জব করেন 1500 থেকে 2000 পাউন্ড ইনকাম করতে পারবা। সো আপনার স্টুডেন্ট আইলে আপনার পার্টনার যদি অ্যাপ্লাই করেন দেন আপনার একটা প্লাস পয়েন্ট, অ্যান্ড আপনার হেল্প হইব আপনার ফ্যামিলি লইয়া আপনি মানে মনে হয় সে আর কি আপনার ইনকাম দিয়ে আপনি সার্ভাইভ করতে পারবা, অ্যান্ড
মানে বেটার ওয়েতে আপনি লিভ করতে পারবেন ইউকে তে আর কি। তো এখন হইলো কি আপনার, আপনি যদি ইউকে তখন আগে যদি আইন আপনি এজ এ স্টুডেন্ট এন্ড দেন আপনি যদি অ্যাপ্লাই করতে চান দেন এক্সট্রা কিছু ডকুমেন্টস লাগতে পারে। সো আমার এক্সপিরিয়েন্স, আমার ওয়াইফ আসলে ইউকে তো আমি আসলাম বাংলাদেশে, সো আমি এক্সট্রা কিতা কিতা ডকুমেন্টস দিছি। ফার্স্টে আপনি যেগুলো কনভারসেশন করবা হোয়াটসঅ্যাপে আর কি, ওগুলা আপনার ট্রাই করবা আর কি যে সেভ করে রাখার লাগে, বিকজ আপনার এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কনভারসেশন গুলো আপনি প্রিন্টেড আউট করিয়া ডকুমেন্টস লাগিয়ে দিতে পারবা। অ্যান্ড ওয়েডিং ফটোগ্রাফ যে বলো আপনার, মানে আপনার বিয়া বা আপনার ওয়েডিং হইব আর কি, ওয়েডিং অলিমা ওগুলার ফটোগ্রাফ গুলা রাখবা, ওগুলো দেওয়া লাগে, বিকজ আমিও সাবমিট করছিলাম। অ্যান্ড দেন আপনি যদি, যাতে আপনার সেটা স্ট্রং হয় আর কি, যাতে আপনার ইজিলি তারা প্রুভ করতে পারে যে আপনার রিলেশনশিপটা জেনুইন আর কি। সো ওটা হইলো গিয়ে মেইন থিং। অ্যান্ড আর একটা জিনিস, আপনারা চাইলে জয়েন্ট অ্যাকাউন্ট একটা খুলতে পারেন বাংলাদেশেও। সো আপনার যে মেইন অ্যাপ্লিকেন্ট তা পাতেন, যদি টাকাও কা পাঠান আপনার অ্যাকাউন্ট আর কি আপনার নামে, সো এটা একটা প্রুফ হিসাবে স্টেটমেন্ট হিসাবে দেখাইতে পারবো আর কি, যে আপনার সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আর কি। সো বেসিক্যালি হইলে গিয়ে ডিপেন্ডেন্ট ভিসার অনেক বেনিফিটস আছে অ্যাকচুয়ালি। আপনার ডিপেন্ডেন্টর কোনো রেস্ট্রিকশন থাকে না, ফুল টাইম জবের অফার থাকে, নো আইএলটিএস, সো লটস অফ বেনিফিটস অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট ভিসা যিনি আইবা আর কি। অ্যান্ড আপনার হইলে গিয়া চিলড্রেনের লাগে হইলে গিয়া আপনি যারা 5 বছর থেকে 18 বছর নিচে আছেন তারা সম্পূর্ণ ফ্রি এডুকেশন প্রোভাইড করে তারা। সো আপনার সন্তান যদি হয় তার এডুকেশনের আপনার যে খরচটা ওরা লাগতো না আর কি। অ্যান্ড ভিসা যে বলে অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাইয়ের পরে করার 3 উইকস বা 4 উইকস লাগে আর কি ডিসিশন মেড করতে। অ্যান্ড আর একটা আছে প্রায়োরিটি ভিসা, আপনি একটা যদি প্রায়োরিটি ইউজ করেন দেন এক্সট্রা টাকা দেওয়া লাগবে আর কি, একটা উইথিন আপনার 1 সপ্তাহের ভিতরে আপনার রেজাল্ট জানাই লিব। সো আই থিঙ্ক নর্মাল করা ভালো, উইথিন 3 উইকস বা 4 উইকসের ভিতরে রেজাল্ট জানাইলে আর কি। আর আপনার যদি কোনো হারি থাকে দেন প্রায়োরিটি ভিসা আপনি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে এক্সট্রা আপনার মানি পে করা লাগবে আর কি ডিপেন্ডেন্ট ক্ষেত্রে। হইলে গিয়ে কোন ডকুমেন্টসগুলো আপনার রিকোয়ারমেন্ট, সো ফার্স্টে ডকুমেন্ট লাগবো আপনার তো ম্যারেজ সার্টিফিকেট, যেটা আপনারা মাস্ট ইংলিশে ট্রান্সলেট করবা, মাস্ট ইংলিশ ট্রান্সলেট করে আনবা আপনার যে ম্যারেজ সার্টিফিকেটটা। দেন লাগবো আপনার পাসপোর্ট তো মাস্ট লাগবো। অ্যান্ড পাসপোর্টের ক্ষেত্রে আমি একটা টিপস দিমু, যারা মানে আপনারা চিন্তা ভাবনা করা যায় ডিপেন্ডেন্ট লইয়া আপনারা ইউকেতে অ্যাপ্লাই করতা, তার লাগে আমি একটা টিপস দিমু যে বলে আপনারা পাসপোর্ট মেকিং করবা আর কি। আপনার যে মেইন অ্যাপ্লিকান্ট তারা ট্রাই করবা যে আপনার 1000 নাম পাসপোর্টে এড করার লাগে, বিকজ এটা একটা ভেরি স্ট্রং আপনার আরে মানে এভিডেন্স শো করবো ইউকের মাঝে যখন অ্যাপ্লাই করবা আর কি। সো আপনার পাসপোর্টে যদি আপনার পার্টনারের নাম এড করেন, 1000 নাম এড করেন, আলাদা একটা আপনার আরে মানে বুস্ট আপ দিব আর কি যে বলে অ্যাপ্লাই করবা। আমি যখন আমার মানে অ্যাপ্লাই করছিলাম তখন আমি আমার ওল্ড পাসপোর্ট, নতুন একটা পাসপোর্ট আমি মেড করছিলাম, অ্যান্ড দেন আমার ওয়াইফের নাম আমি আমার পাসপোর্টও ইনক্লুড করছিলাম আর কি। সো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট আর কি, আপনারা যারা নিউ পাসপোর্ট করবা বা প্ল্যান আছে ডিপেন্ডেন্ট ভিসা অ্যাপ্লাই করার, তারা ওইটা করতে পারবে আর কি। চিলড্রেন যারা আছেন তারা তো আর বার্থ সার্টিফিকেট লাগবো, সো বার্থ সার্টিফিকেটও ইংলিশে ট্রাই করবা করার লাগে, বিকজ এখানে তো আপনার ইংলিশ অলওয়েজ তারা ইংলিশ রিকোয়ারমেন্ট লাগে। সো ডকুমেন্টস হইলে গিয়ে পাসপোর্ট লাগবো, ম্যারেজ সার্টিফিকেট লাগবো, অ্যান্ড আপনার বার্থ সার্টিফিকেট অ্যান্ড টিবি টেস্টর আপনার ডকুমেন্টসও লাগবো। সো আপনার ওগুলো ইম্পর্টেন্ট আর কি, যে ডিপেন্ডেন্ট ভিসার কোনগুলো কোয়েশন মানে তারা আক্স করতে পারে আর কি। সো ফার্স্টে তো আপনার নাম জিকাইব, ডেট অফ বার্থ জিকাইব, দেন আপনি আপনারা জিকাইতে পারে যে কোন জায়গার জায়গা আপনার অ্যাড্রেসটা ইউকের মাঝে, যে অ্যাড্রেসটা একটা আপনি রিমাইন্ডার রাখবা আপনার হাজবেন্ড বা ওয়াইফ যেন ইউকে তখন যদি তার পোস্ট কোড আছে অ্যাড্রেস আছে ওগুলো ভালো করে রিমাইন্ডার করবা। অ্যান্ড আপনারা জিকাইতে পারে কোন সময় আপনার মানে বিবাহ হয়েছে আর কি, ওটাও জিকাইতে পারে, মানে অলওয়েজ যে আপনার ম্যারেজ ডেটটা রিমাইন্ডার রাখবা। অ্যান্ড আপনার কত বছর রিলেশনশিপ হয়েছে ওগুলোও আপনার আক্স করতে পারে। সো ওগুলো আর কি যে আপনার স্পাউস ভিসার রিলেটেড কোয়েশনগুলো ওগুলো বেশিরভাগ করে জিকাইতে পারে আপনার, যে আপনি কোন সময় আপনারা মিট করছেন ফার্স্ট টাইম আর কি ইনিশিয়ালি, ইউকেত আওয়ার মানে প্ল্যান কেতার লাগে আপনার আর কি, ওগুলো বেসিকলি কোয়েশন জিকাইতে পারে। সো আশা করে শেয়ার করলাম ডিপেন্ডেন্ট ভিসা লইয়া। অ্যান্ড আগামীতে আরও ভালো ভালো ভিডিও মেকিং করবো ইনশাল্লাহ।
আই হোপ দ্যাট আপনার ওই ভিডিওটা উপকার হইব। অ্যান্ড আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা, সাপোর্ট করবা, আরও এনকারেজমেন্ট মিলে ও ধরনের ভিডিও মেকিং করার লাগে। ইনশাল্লাহ ইন ফিউচারে আরও ভালো ভালো কন্টেন্ট মেকিং করবো। সব ভালো থাকবো, আল্লাহ হাফেজ।